তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 9 উইকেটে 143 রান করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বৃষ্টি বাধায় ম্যাচ ঘণ্টাখানেক বন্ধ থাকায় শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য গিয়ে দাঁড়ায় 11 ওভারে 91 রান। আর সেই রান তাড়া করতে নেমেই 1.5 ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বুধবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করে 143 রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার ফিরে যান কোনো রান না করেই। তাদের ফেরার পর লিটন দাস এবং সাকিব আল হাসানের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামলে নেন টাইগাররা। তবে ইনিংস বড় করতে পারেননি তারাও। লিটন 21 বলে 24 আর সাকিব আল হাসান 10 বলে 19 রান করে আউট হন। মুশফিকও 15 রানের বেশি করতে পারেননি। এর পরের সময়টা দলকে এগিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার 27 বলে 35 রানের ইনিংসে ভর করেই 9 উইকেটের 143 রান তোলে টাইগাররা। অর্থাৎ জয় পেতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দাঁড়ায় 144 রান, কিন্তু পরবর্তীতে বৃষ্টি আইনে তা কমিয়ে দাঁড়ায় 11 ওভারে 91 রান। টি টোয়েন্টি স্পেশালিস্টের দেশ ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই এই রান দেখে মুচকি হেসেছিলেন। মনে মনে ভেবেছিলেন, আরে এই রান তুড়ি মেরেই তো উড়িয়ে দেওয়ার মতো। সেই প্রত্যাশা নিয়ে মাঠে নেমেও দ্বিতীয় ওভারে ধাক্কা খায় তারা। দ্বিতীয় ওভারে তাদের দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। 2 রান করা অ্যাভিন লুইস এবং 7 রান করা অ্যান্ড্রে ফ্লেসারকে ফেরান তিনি। এরপর দলীয় 52 রানের সময় আরেকটি উইকেট পড়ে উইন্ডিজের। রুবেল হোসেনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মার্লন স্যামুয়েলস। কিন্তু শেষের দিকে অ্যান্ড্রে রাসেলের 4-6 ঝড়ে সব হিসেব নিকেশ সহজ হয়ে যায়। 21 বলে 35 রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি। দুঃখের ব্যাপার হলো টি টোয়েন্টি সিরিজের আগে উড়িয়ে নেয়া সৌম্য সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের উইকেট বিসর্জন দিলেন। নার্সের সোজা ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার। তার শর্ট দেখে মনে হচ্ছিল ব্যাটিংটা মনে হয় ভুলেই গেছেন তিনি। ব্যাটের সঙ্গে নেই পায়ের কোনো সংযোগ, ছিল না বল বোঝার ক্ষমতাও। এই সৌম্য দেরাদুন টি টোয়েন্টি সিরিজের 2 ম্যাচে নিয়েছিলেন মোট 18 রান। তার আউটের সময় বাংলাদেশের রান 2 উইকেটে 5। এর আগে প্রত্যাশিত তামিম ইকবাল ছিলেন প্রথম বলে স্টাম্পিং। টপ অর্ডারে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের ব্যর্থতার শুরুতেই হজবরল অবস্থা হয়ে দাঁড়ায় বাংলাদেশের। প্রসঙ্গত, ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন উইলিয়ামস। অন্যদিকে বাংলাদেশের হয়ে 2টি উইকেট শিকার করেন মুস্তাফিজ।